আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইন কামিজটি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন খুবই সুন্দর একটি ডিজাইন কামিজ তো এখানে আমার কামিজটা তৈরি করার জন্য দুই কালার কাপড় নিয়ে নিছি এখানে আমি প্রিন্টের কাপড়টা আড়াই গস নিয়ে নিছি এক কালার কাপড়টা এখানে আমি এক গছ নিয়ে নিছি তো এখানে আমি দেখুন কাপড়টাকে চার ভাঁজ করে নিছি এই যে এখানে আমি চার ভাঁজ দিয়ে নিছি তো এখানে আমি লাম্বার মাপটা নিয়ে নেব এখানে আমি লাম্বা নিয়েছি কাপড় একচল্লিশ ইঞ্চি এখানে বাকি কাপড়টা আমি হাতার জন্য রেখে দিছি এক কালার কাপড় দিয়ে এখানে আমি ঘেরে এখানে বাড়িয়ে নেব তো প্রথমে এখানে আমি শোল্ডার থেকে মাপটা নিয়ে নেব এখানে শোল্ডার মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি আরমল নেবো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি তো এই মাপটাকে আমি এভাবে করে দিয়ে নেব দিয়ে এখান থেকে আরমলের শেপটা দিয়ে নেব তো এখান থেকে কামিজা ফারার মাপটা নিয়ে নেব কামিজের ফার্ম মাপ এখান থেকে আমি সাড়ে উনিশ ইঞ্চি নেব তো এখানে বডির মাপটা নিয়ে নেব বডির মাপ এখান থেকে আমি দশ ইঞ্চি নেব এখানে পেটের মাপ নিয়ে নেব পেটের মাপ নেব এখান থেকে আমি নয় ইঞ্চি এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপ এখান থেকে আমি নেব সাড়ে দশ ইঞ্চি তো এই মাপটাকে আমি শেপ করে এভাবে মিলে নেব। তো এখানে আমি ঘের মাপটা নিয়ে নেব ঘেরে মাপ এখান থেকে আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নেব তো এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলে নেব তো এখন হচ্ছে কামিজটাকে কেটে নেব তো এখান থেকে একটু মার্ক করে নেব তো সোল্ডার থেকে গলার মাপটা নিয়ে নেব। এখানে আমি পোনে তিন ইঞ্চিতে মার করে নেব নিয়ে এখান থেকে আমি একটু কেটে নেব তো এখানে আমি পিছনে পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি সামনের পাটটা মেলে নেব তো এখানে আমি মাঝখানে যে সামনে পাটে একটি দাগ দিয়ে নেবো সোজা করে তো এটাকে আমি এভাবে করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে এখানে আমি সামনের পাটে আলমুলের ভিতর থেকে আমি হাফ ইঞ্চি মার করে নেব নিয়ে এখান থেকে আমি কেটে নেব তো এখানে আমি গলার মাপটা নিয়ে নেব গলার মাপ নেব এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি বিগলা শেপ দিয়ে নেব তো এখানে আমি গলাটা কেটে নেব তো গলার এই মাঝখান থেকে আমি ইঞ্চি ট্যাপটাকে এইভাবে ধরবো ধরে এখান থেকে আমি মার করে নেব তো এখানে আমি মার্কের উপর থেকে কেটে নেব তো এই পাটটাকে আমি যে এক কালার কাপড় এভাবে করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে যে ছাড় থেকে আমি মার করে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি মাঠটাকে আমি এইভাবে করে করে নিচ্ছি তো এখানে আমি এই পাটটাকে কেটে নেব এখানে আমি এক কালার কাপড়টাকে হাফ ইঞ্চি বাড়িয়ে কেটে নিচ্ছি এটা আমার সেলাইয়ের ভিতরে চলে যাবে তো এখানে আমি এই যে দুটা পাট এইভাবে করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এই যে প্রিন্টের কাপড়টাকে মুঠাই নেব এই যে এক কালার কাপড়টাকে আমি এইভাবে করে ডিজাইনটা করব এখানে তো এখানে আমি পিছনে গলার মারটা করে নেব এখানে আমি পনেরো তিন ইঞ্চের মার করে নেব নিচে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব এখান থেকে আমি গোলগলার শেপ দিয়ে নেব দিয়ে এখান থেকে আমি গলাটা কেটে নেব তো এখানে আমি হাতার মাপটা নিয়ে নেব হাতার মাপ এখান দিয়ে নেব আমি ষোলো ইঞ্চি এখানে আমি হাতার আড়মুলের শেপটা দিয়ে নেব আরমোল নেব এখান থেকে আমি আড়াই ইঞ্চি হাতার মুহুরি মাপ নেব এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি সেলাই সহ এভাবে করে আলমুলের শেপটা দিয়ে নেব দিয়ে এখান থেকে আমি হাতাটা কেটে নেব তো এখানে আমি হাতাটা মেলে নেব নিয়ে এই হাতার এক সাইড থেকে আমি এখানে তালপাটটা কেটে নেব তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি চড়া কেটেছি ইঞ্চি মাপে কাপড়টাকে আমি ডাবল করে ভাজ দিয়ে নেব নিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব তো এখান থেকে আমি এভাবে করে একটু কেটে নেব তো এখানে আমি এক কালার কাপড় এভাবে গলার এখানে পাইফিন লাগিয়ে নেবো তো এখানে আমি আলাদা একটি যে পটি লে এই সেই আমি এভাবে ভাজ দেবো ভাজ দিয়ে এখানে আমি উল্টো পাশে পটিটাকে নিয়ে আসবো নিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিছি কাপড়টাকে আমি এই সাইডে আড়াই ইঞ্চি মাপে কেটেছি এই সাইডে আমি আড়াই ইঞ্চি মাপে কেটেছি দনো সাইডে আমি সমানভাবে কেটে নিছি তো এটাকে আমি এভাবে করে কোনা করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এখান থেকে আমি এভাবে করে সেলাই করে নেব তো এখানে আমি এই ডিজাইনগুলি এভাবে করে করে নিছি তো গলার এখানে যে দুইটা পাটে এভাবে করে মিলে নেব মিলে মাঝখানে এখান থেকে আমি সেলাই করে নেব এটাকে এভাবে করে বসিয়ে তো এখানে আমি যে ডিজাইন গিলি করেছি ডিজাইন গিলির আমি এভাবে করে রাখবো রেখে এখান থেকে আমি সেলাই করে নেব তো এখানে দেখুন ডিজাইনটা আমি এভাবে করে নিছি। তো এখানে আমি পিছনে পাটে পটিটাকে সেলাই করে নেব এভাবে চিকন করে ভাঁজ দিয়ে তো পটিটাকে গলার এখানে রেখে যে গলাটা সেলাই করে নেব তো এখানে ছেভাবে একটু কেটে নেব কেটে নিয়ে এটাকে আমি এভাবে করে উল্টে নেব নিয়ে গলার উপর থেকে একটু সেলাই দিয়ে নেব তো এখানে আমি দুইটা শোল্ডার এভাবে করে মিলে নেব নিয়ে এখান থেকে আমি শোল্ডারটা জয়েন করে নেব তো এখানে আমি কামিজের শার্ট সেলাই করে নেব এই যে ফাড়া পর্যন্ত তো এখানে কামিজের নিচে ঘেরা এখানে আমি পটি দিয়ে নেবো পটিটাকে আমি এখানে সাত ইঞ্চি মাপে কেটেছি চড়া এটাকে আমি ডাবল করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব তো এর উপর থেকে আমি আরেকটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি কামিজের সাইডটা সেলাই করে নেব এভাবে করে ভাঁজ দিয়ে তো যে সাইডে একটা চিকেন করে টপসিন দিয়ে নেব তো হাতার মুহুরিটা সেলাই করে নেব তো এখানে আমি হাতাটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নেব আলমলটাকে আমি এভাবে করে ধরবো ধরে এখান থেকে আমি সেলাই করে নেব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি হাতাটা জয়েন করে নিয়ে নিছি এখন আমি বডির এই জয়েন্টের সাথে হাতার এই জয়েন্টটা আমি এভাবে করে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি দুইটা হাতায় জয়েন করে নিয়ে নিছি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ